আজকে খুব আনন্দের আজ বেঙ্গল হাই ভিআরপি ফ্রেন্ডস আপনাদের সবাইকে স্বাগত আবার একটি দুর্দান্ত নিউজ নিয়ে চলে এসেছি আমি আব্দুল করিম খান রাজ্য মিডিয়া পার্সন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে যা আপনারা হয়তো অবগত হয়ে গেছেন যে অল বেঙ্গল ভিলেজ রিসোর্স পার্সেন যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার থেকে প্যান কার্ড ওদের স্বীকৃতি দিয়ে দিয়েছেন তো চলুন তাদের কিছু মুখোমুখি বার্তা আপনাদের পৌঁছে দিই ভিডিও আকারে তো চলুন দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকনটি আছে ক্লিক করবেন আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে সরকার বাহাদুর গত ইংরেজি সতেরো চার দু হাজার উনিশ তারিখ ভিলেজ রিসোর্স পার্সন এমপ্লয়েজ অ্যাসোসিয়েশন বা বাংলায় সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠন সরকারি রেজিস্ট্রেশন নম্বর পাওয়া গেছে যারা যার রেজিস্ট্রেশন নম্বর হলো ওয়ান টু তারিখ সতেরো চার দু আজ ভারত সরকারের অর্থ দপ্তর থেকে সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠনের প্যান কার্ড প্রদান করিলেন প্যান কার্ড নম্বর হচ্ছে ডবল এ এক্স এস নাইন ফোর জিরো সেভেন কিউ পশ্চিমবঙ্গের পঁচিশ হাজার চল্লিশ জন ভিআরপিদের নিকট একটাই অনুরোধ আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি এবি ভিআরপি এ বা সারা বাংলা গ্রামীণ সম্পদকর্মী সংগঠন এক ও অভিন্ন সংগঠন আসুন আমরা এইগুলো লড়াই ভুলে গিয়ে ঐক্যবদ্ধতা বজায় রাখি কাউকে বাদ দিয়ে নয় সকলকে সঙ্গে নিয়ে চলতে চাই সারা বাংলা গ্রামীণ সম্পদকর্মী সংগঠন জিন্দাবাদ ধন্যবাদ সবাই ভালো থাকবেন ধন্যবাদ বিনয় দাস ও মোহাম্মদ জামির হোসেন শেখ রাজ্য সহ সভাপতি এ বিভিআরপি সারা বাংলা গ্রামীণ সম্পদকর্মী সংগঠন মঞ্জামুল হক ও টারজেন আলী রাজ্য পর্যবেক্ষক উজ্জ্বল সরকার রাজ্য সহ সম্পাদক সাবির হক অফিস সম্পাদক প্রকাশনায় ধনঞ্জয় চক্রবর্তী রাজ্য সম্পাদক নির্দেশনায় মোহাম্মদ মুশারফ হোসেন রাজ্য সভাপতি সৌজন্যী নিঃসারউদ্দিন শেখ ও অমিত কুমার নস্কর তো বন্ধুরা আগের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন মোহাম্মদ মুশারফ হোসেন কি বলছেন তো চলুন দেখিনি চলে এসেছি পর্বটি এবং আমাদের যদি কোনো রকম ভিডিওর মাধ্যমে আঘাত পেয়ে থাকেন তা আমাদের ক্ষমা করবেন এবং তার সাথে সাথে আপনাদের একটাই অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো শুভেচ্ছা আব্দুল করিম খান রাজ্য মিডিয়া পারসন আজকে খুব আনন্দের দিন আমাদের আজ অল বেঙ্গল ভিলেজ রিসোর্স পারসন এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন যার বাংলা অর্থ সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠন সেই সংগঠনের সরকার বাহাদুর সতেরোই এপ্রিল দু হাজার উনিশ তারিখে আমাদের গভর্নমেন্ট স্বীকৃতি দিয়েছে আপনারা সবাই জানেন আজকে ভারত সরকারের অর্থ আমাদের প্যান কার্ড প্রদান করলেন সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী নামেই আজ থেকে বেঙ্গল ভিলেজ রিসোর্স পার্সন এমপ্লয়েজ অ্যাসোসিয়েশন বা এবি ডিআরপি যার বাংলা অর্থ সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠন বা এস বি এস এটা একই সংগঠন এবং এই নামে অন্য কেউ সংগঠন চালাতে পারে না যেটা সরকার বাহাতুর আমাদের সৃষ্টি সবাই এক থাকুন ঐক্যবদ্ধ থাকুন এবং বিভ্রান্তি ছড়াবেন না বিভ্রান্তি বা চক্রান্তে পা দেবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ